आगामी 2 फेब्रुआरी 2022 सर्वभारतीय तृणमूल कांग्रेसेर सांगठनिक निर्वाचन अनुष्ठित होबे। 25 तारीखेर मध्ये कारा डेलिगेट एवं अबजार्भार हबेन तादेर पूर्ण तालिका आमि तैरी करब। सर्वभारतीय तृणमूल कांग्रेसेर साधारण सम्पादक एवं सांसद एवं युव मानसे तार निस्संदेहे जे एकटा उपस्थिति सारा भारतवर्षे ता सकलेई जाने। कोलकाता पुरसभा मेयर सांबादिकदेर मुखोमुखी शुनबो कि बोलछेन फिरहाद हाकिम। काज केएमसी आर किछु काज केएपी के दिए कराच्छे। नतून एरिया जेगुलो कोलकातार अंग नय अथच परे एसेछे যে জায়গাগুলো আগে চাষবাস হতো যেরকম জোকা অঞ্চল সেই সব অঞ্চলকে আমরা কেআইপির আওতায় নিয়ে এসেছিলাম এবং 3 বছর ধরে সেখানে কাজ চলছে। সেই 3 বছরের কাজের এখন অনেকগুলো কাজে কমপ্লিশন হয়ে গেছে আর কিছু কাজের কমপ্লিশন হবার জন্য যে ডেট ছিল সেই ডেট কন্ট্রাক্টর ফেল করেছে কিন্তু আমরা আশাবাদী যে বর্ষার আগে এই কাজগুলো আমরা শেষ করতে পারবো এবছর আর কিছু কাজ আছে নেক্সট ইয়ার বর্ষার আগে আমরা শেষ করতে পারবো। অর্থাৎ 2 বছরের মধ্যে বেহালায় অনেকখানি অঞ্চলে জল জমবে না কিন্তু আরও অনেকগুলো জায়গা আছে যেখানে আবার আরেকটা আমরা কেআইপির এডিবির 3rd প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করছি সেখানে আবার 3 বছর ধরে করবো। এরমভাবে আমরা ফেজ ওয়াইজ করে করে জলমগ্নতার যে অবস্থা সেটাকে যদি এমনি বৃষ্টি হয় তাহলে জল জমবে না, হেভি রেইনফল একটা অ্যাবনর্মাল রেইনফল হলে যে জলটা জমে সেটাও কত তাড়াতাড়ি বার করে দিতে পারি সেই কাজটার জন্যই আমরা সিরিয়াসলি এই কাজগুলোকে করছি। না কার কোনো টাকা ওইরকমভাবে তো হয় না, আমাদের এটা সেন্ট্রাল এখান দিয়ে এখানকার গভর্নমেন্ট এটাকে পাঠায় সেন্ট্রাল গভর্নমেন্টে, আমরা প্রজেক্টগুলো বলি সেইটা করলে প্রায় এখানে আছে 109 নম্বর ওয়ার্ড 108 নম্বর ওয়ার্ড 127 নম্বর ওয়ার্ড 126 নম্বর ওয়ার্ড কিছুটা আমাদের 143-144 যে জায়গাটা এই ফেজে হাত দেওয়া হয়নি সেই জায়গাগুলো এরকমভাবে বিস্তীর্ণ অন্য যেগুলো আমাদের আনটাস্ট জোন অর্থাৎ যেগুলো একসময় ধান ক্ষেত ছিল এখন আস্তে আস্তে ওখানে বসতি হয়েছে সেই জায়গাগুলো প্রায় আমার 2000 কোটি টাকা লাগবে। এই 2000 কোটি টাকাটা আমরা প্রপোজাল পাঠিয়েছি, এখন কী স্যাংশন হবে কী হবে সেন্ট্রাল গভর্নমেন্ট কবে ছাড়বে আমি জানি না কিন্তু আমরা পাঠাচ্ছি এডিবি লোনের জন্য। নিকাশির কাজটা মেনলি ছোট্ট একটা ল্যান্ড ফিলিংও আছে এর মধ্যে SWM এর কিন্তু মেনলি নিকাশি। এটার মোটামুটি এটার প্রজেক্ট হচ্ছে 23টা 23 প্রজেক্টস গোয়িং অন, তার মধ্যে মার্চের মধ্যে প্রায় আমাদের 17টা প্রজেক্ট শেষ হয়ে যাবে আর বাদবাকি যে 5টা প্রজেক্ট থাকবে সেটা আমরা আশা করছি যে নেক্সট ইয়ারের মধ্যে শেষ করতে পারবো। তারপরে নতুন প্রজেক্টে যদি এসে যায় তখন আবার সেগুলোতে হাত দেবো।